আসসালাম ওয়ালিকুম এইসএসি আইসিটি অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইস টিএমএল এর ছয় নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এইচ টিএমএল এর প্যারাগ্রাফ ট্যাগ এর ব্যবহার নিয়ে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি সেই ওয়েবসাইটে দেখতে পাবো অনেকগুলো লেখা প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকে এই ওয়েবসাইটে যে প্যারাগ্রাফ গুলো থাকে এই প্যারাগ্রাফগুলো এস্টেম পি ট্যাগ দ্বারা লেখা হয়ে থাকে পাশের চিত্রটি খেয়াল করো এখানে দুই লাইনের প্যারাগ্রাফ রয়েছে প্রথম লাইনটি হচ্ছে দিস ইস প্যারাগ্রাফ ওয়ান এবং পরেরটা হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ টু আমরা এখন এটার এস্টেম কোডটি লিখবো প্রথমে আমি এস্টেম এর বেসিক কোডটা লিখে ফেললাম এরপর বডি ট্যাগটাকে ওপেন করলাম বডি ট্যাগের মধ্যে আমি এই প্রশ্নের তো প্রথম লাইনের জন্য আমি প্রয়োজনীয় তোমাদেরকে বুঝিয়ে বলি দেখো এখানে এটা হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান এটা হচ্ছে এক লাইনের একটি প্যারাগ্রাফ যেহেতু এটা একটি প্যারাগ্রাফ তাহলে এটা আমাদের লিখতে হলে এসএমএল এর পি ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে সেটা কিভাবে করব প্রথমে আমাদের পিটেকটাকে ওপেন করতে হবে এবং প্যারাগ্রাফের শেষে অর্থাৎ সবার শেষে যে পিকটাকে ক্লোজ করতে হবে দেখো আমি এখানে এসটিমেল কোডে সেটাই করেছি প্রথমে আমি পিটাকটাকে ওপেন করেছি এরপর কন্টেন্ট দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান এই লেখাটি লিখেছি এরপর পিটাকটাকে ক্লোজ করেছি এটা হচ্ছে এসটিমেল এর প্যারাগ্রাফ টাই ঠিক এরকম ভাবে দিস ইজ প্যারাগ্রাফ টু এটা আমি লিখে ফেললাম HTML এল দ্বারা এরকমভাবেই ওয়েবসাইটের জন্য প্যারাগ্রাফ লেখা হয়ে থাকে এরপর বডি ট্যাগটাকে ক্লোজ করলাম এসটেম এল ট্যাগটাকে ক্লোজ করে ফেললাম তো আমার লেখা শেষ এখন আমরা জানবো পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের অ্যালাইন অ্যাট্রিবিউট সাথে লেফট রাইট এবং সেন্টারের ব্যবহার চিত্রটি খেয়াল করো যদি কখনো তোমার প্যারাগ্রাফ গুলো ভাবে বামে অথবা ডানে কিংবা মাঝ বরাবর রাখতে হয় তাহলে তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট 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 এই হচ্ছে অ্যালাইন তো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে সেই ভিডিওটি আগে দেখে নাও তাহলে আজকের ভিডিওটি তোমার বুঝতে সুবিধা হবে তো চলো দেখে নিই কিভাবে একটু ওয়েবসাইটের মধ্যে এই প্যারাগ্রাফ বামে ডানে অথবা মাঝখানে রাখতে হয় প্রথমে আমি এস্টেমেল এর বেসিক কোডটা লিখে ফেললাম এরপর বডি ট্যাকটাকে ওপেন করলাম এরপর আমি আমার অ্যানসারটা লিখব প্রথম প্যারাগ্রাফ ইজ লেফট সাইট এটার জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোডটি আমি লিখে ফেললাম দেখো এটা হচ্ছে প্যারাগ্রাফ ইজ এ লেফট সাইট এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমে আমাদের পি ট্যাক দ্বারা স্টার্ট করতে হয় এবং সবার শেষে যে পিড ট্যাগটাকে ক্লোজ করতে হয় যেটা আমি এখানে করেছি এখন কথা হচ্ছে আমি চাই এই লেখাটি আমার ওয়েবসাইট এর বাম সাইড এ থাকবে এই জন্য আমাকে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এটা কোথায় বসাতে হবে এটা বসাতে হবে এই ওপেনিং ট্যাগের মাঝখানে দেখো আমি পি এই ওপেনিং ট্যাগের মাঝখানে আমি এটা বসাইছি অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের সূত্রটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট নেম টু ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু তো এখানে আমি অ্যাট্রিবিউট নেমটা দিয়েছি অ্যালাইন অ্যালাইনটা কিসের কাজ করে তোমার লেখাকে বামে ডানে অথবা মাঝখানে বসানোর কাজ করে থাকে এরপর ভ্যালুটা দিয়েছি লেফট অর্থাৎ বাম সাইডে থাকবে তাহলে আমার এই কোডের জন্য এই প্যারাগ্রাফ ইজ লেফট সাইডটা থাকবে বাম সাইডে ঠিক এমনি তোমার অ্যালাইন রাইট যদি আমি দিই তাহলে সেই লেখাটি ডান সাইডে প্রদর্শন করবে এবং যদি আমি সেন্টারে দিই তাহলে সেই লেখাটি আমার মাঝখানে প্রদর্শন করবে আশা করছি বুঝতে এরপর আমি বডি ক্লোজ ক্লোজ করে করে দিলাম দিলাম এখন আমরা জানবো এই এর লাইন ব্রেক এর ব্যবহার দেখো দিস ইজ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক্স। এটা হচ্ছে একটি প্যারাগ্রাফ যেটা এক লাইনের মধ্যে লেখা রয়েছে কিন্তু আমি যদি চাই যে ওয়েব পেজে আমি এটা এক লাইনে লিখবো না বরং কীভাবে লিখবো এই দিস ইস লেখাটি আমি প্রথম লাইনে লিখবো এরপর আমি একটা ব্রেক দিয়ে পরের লাইনে লিখবো প্যারাগ্রাফ এবং এরপর ব্রেক দিয়ে তারপরের লাইনে লিখবো উইথ লাইন ব্রেক্স এখানে খেয়াল করো এখানে রয়েছে এক লাইনের একটি প্যারাগ্রাফ কিন্তু আমি এই এক লাইনের প্যারাগ্রাফটা তিন লাইনে লিখলাম ভাগ করে তাহলে এই ভাগটা করার জন্য যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বিআর ট্যাগ তাহলে এই বিআর ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করব লক্ষ্য করো দিস ইজ এরপর লাইনটাকে ব্রেক করা হয়েছে তো যেখানে ব্রেক করা হবে লাইনটা সেখানে এই ট্যাগটি ব্যবহার হবে তো এখানে দিস ইজ এর পর আমি লাইন ব্রেক করেছি তাহলে এখানে একটা বিআর ট্যাগ বসবে এরপরে প্যারাগ্রাফ এর পর আমি আবার লাইনটাকে ব্রেক করেছি তাহলে এখানে আরেকটি বিআর ট্যাগ বসবে তো বিআর ট্যাগ মূলত একটি এমটি ট্যাগ যেটার ওপেনিং রয়েছে কিন্তু ক্লোজিং নেই তো ট্যাগ মূলত দুই ধরনের হয়ে থাকে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ যেটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই থাকে এবং এমটি ট্যাগ যেটা শুধুমাত্র ওপেনিং হয় কিন্তু ক্লোজিং হয় না এগুলো আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি দেখে নিও তো চলো আমার এই প্রশ্নের অ্যান্সারটা আমি এর দ্বারা লিখে ফেলি প্রথমে আমি এস টেম এর বেসিক কোডটি লিখলাম এরপর বডি টেক দ্বারা শুরু করলাম এরপর আমি কোডটুকু লিখে ফেললাম তো কোডটা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই দেখো এই পুরাটুক হচ্ছে আমার প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমে পি ট্যাগ দ্বারা শুরু করতে হয় এবং সবার শেষে পি ট্যাগটাকে ক্লোজ করতে হয় যেটা আমি অলরেডি করেছি পি ট্যাগ শুরু করেছি এবং পি ট্যাগটাকে ক্লোজ করেছি এবং মাঝখানে আমি আমার এই কন্টেন্টগুলোকে লিখেছি এখন খেয়াল করো আমি দিস ইজ এরপর লাইনটাকে ব্রেক করেছি তাহলে এখানে আমার একটা বি আর ট্যাগ বসাইতে হবে সেটা আমি এখানে বসিয়েছি দিস ইজ লেখার পর একটি বি আর ট্যাগ বসাইছি যার ফলে আমার এটা লাইন ব্রেক হয়েছে পরের লাইনে চলে গিয়েছে এরপরে আমি যেটা লিখেছি প্যারাগ্রাফ সেই লেখাটা হবে দ্বিতীয় লাইনে এবং প্যারাগ্রাফের পর আবার বি আর ট্যাগ বসাইছি এবং তারপরে লেগেছে উইথ লাইন ব্রেকস এর ফলে প্যারাগ্রাফের পর আবার লাইনটা ব্রেক হয়ে পরের লাইনে এসে উইথ লাইন ব্রেকস লেখাটি প্রদর্শন করতেছে এরপর আমি পিক ট্যাকটাকে ক্লোজ করে দিয়েছি তো খুবই সহজ এটা তোমরা একটু মনোযোগ সহ করে দেখলেই বিষয়টিকে বুঝতে পারবে এরপর বডি ট্যাকটাকে ক্লোজ করে দিলাম এরপর টাকে ক্লোজ করে দিলাম তো আমার এসটেমএল এর লাইন ব্রেকটাও শেষ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা আলোচনা করবো টেক্সট ফরম্যাটিং নিয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে